গোরমতে অ্যাগ্রো ফার্মে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমরা আজকের ভিডিওতে আমের ব্লাইট বা পোড়া রোগ, পাতার কিনারে যে আমরা আম গাছে যে পোড়া রোগ দেখা দেয়, হলুদ ব্রাউন রঙের একটা অবস্থা সৃষ্টি হয়, আমরা কিন্তু অনেক সময় আতঙ্কিত হয়ে পড়ি যে গাছটা কি মারা গেল কিনা। এটা কিন্তু গাছের একটা রোগ। এই রোগের প্রতিকার কেন হয় এই জিনিস নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। আমরা যে গাছটা আজকে দেখতে পাচ্ছি, এই গাছে আমরা দেখতে পাচ্ছি যে ওই যে তিনটা পাতা এখানে আক্রান্ত হয়েছে এই পাতাগুলা। এই যে আমরা দেখতে পাচ্ছি আমের সামনের অংশটুকু, আমের পাতার কিনারা, এই পাতার কিনারাগুলা হলুদ বর্ণ ধারণ করেছে, হলুদ বর্ণ ধারণ করে এটা পুড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। এই এটাকে আমের ব্লাইট বা পোড়া রোগ বলে, ইংরেজিতে লিফ ব্লাইট অফ ম্যাঙ্গো বলা হয়। এই রোগে আক্রান্ত হলে গাছের সাধারণত যে জিনিসটা হয়, প্রথমে পাতা কাণ্ড হলুদ দাগ পড়ে, ধীরে ধীরে তা বাদামি হয়ে যায়, বাদামি রঙের ধারণ করে, পাতার কিনারাটা শুকায় যায়। একসময় কিন্তু গাছটা এইভাবে ধীরে ধীরে যদি বেশি পরিমাণে আক্রান্ত হয় গাছ মারাও যেতে পারে। তাই এইটা আমরা কি করব, এই রোগটা আমের ব্লাইট রোগ বা পোড়া রোগ হলে আমরা কি করব। আমরা প্রথমে কিন্তু যে জিনিসটা আক্রান্ত যে ডালটা হয়েছে সেই ডালটা প্রথমে আমরা কেটে ফেলব। আমরা কেটে ফেলি যে এই যে আক্রান্ত যে গাছ পাতাটা হয়েছে এই পাতাটা এখান থেকে রাখা যাবে না। আমরা কেটে ফেললাম, উপরে আরেকটা পাতা আছে এইটাও আমরা কেটে ফেলব, এটা কিন্তু আমরা দূরে কোথাও ফেলে দেবো। এখন এখানে ঔষধ হিসাবে আমরা কি দেব, ওষুধ হিসাবে আমরা দিতে পারি ডাইথেন M45 বাই রিডোমিল গোল্ড 2 গ্রাম পার লিটারে মিশিয়ে আমরা কিন্তু এখানে স্প্রে করব। আমরা যদি স্প্রে করি ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আমরা এখানে দেখতে পারবো যে আমার এই গাছটা আবার সতেজ হয়ে গেছে। এই সতেজ অবস্থা ফিরিয়ে নিয়ে আসার জন্য আমরা এই ওষুধটা ব্যবহার করব। আমরা আবার ওষুধের নামটা বলি, ডাইথেন M45 বা রিডোমিল গোল্ড 2 গ্রাম হারে প্রতি লিটার পানিতে মিশ্রণ করে যদি আমরা গাছে দিই, আমাদের এই ব্লাইট বা পোড়া রোগ এই রোগের প্রতিকার আমরা পেতে পারি। আমরা কিন্তু প্রত্যেক সময় আমরা কিন্তু গাছের কিন্তু খেয়াল রাখব, আমরা শুধু ফল আশা করব কিন্তু গাছের যে পরিচর্যা সেই বিষয়টা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। আমরা কোনো সময় বাগান সবসময় কিন্তু আমাদেরকে পরিচ্ছন্ন রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যাতে পোকার আক্রমণ, কেননা যদি বাগান অপরিচ্ছন্ন থাকে, আমার যদি ঘাস হয় সেখানে অনেক পোকার ছত্রাক এগুলা অনেক পোকামাকড়ে ক্ষতিকর পোকামাকড়ে আক্রমণ কিন্তু হয়, সেখান থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা বাগান সবসময় পরিষ্কার করব। আর একটা বিষয় লক্ষ্য রাখবো যে গাছগুলা যখন ফল সংগ্রহ শেষ হয়ে যাবে, গাছের মরা ডাল থাকে, সে মরা ডাল, ফলের বোটা, তারপরে রোগ আক্রান্ত যে ডালপালা থাকে, তারপর যদি গাছ বেশি পরিমাণে ঘন থাকে সেই ঘন ডালপালা থাকলেও আমরা কিছু ডাল আমরা কিন্তু পরিষ্কার করে কেটে ওইটাকে আমরা সুন্দর একটা শেপের মধ্যে নিয়ে আসতে পারি যাতে অধিক পরিমাণে ফল হয়। ধন্যবাদ দর্শক আমাদের আজকের ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।